চিন্তা করছেন বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ খবর। আমরা তো আজকে ভারতে যা বলা হচ্ছে যে প্রায় 2 কোটির কাছাকাছি পৌঁছতে চলেছে জিও গ্রাহক সংখ্যা, ফলে ঘরে ঘরে সবাই আজকাল যেন জিও গ্রাহক হয়ে গেছে। তো সেই অবস্থায় জিওর গ্রাহকদের মনে একটা চিন্তা ছিল এই প্রাইম মেম্বারশিপ নিয়ে। প্রাইম মেম্বারশিপ যারা আগে নিয়েছিলেন সবারই মনে আছে, আপনাদের আশা করি, যে প্রাইম যখন মেম্বারশিপ নেওয়া হচ্ছিল সেই সময় জিওর তো সিম আগে শুরুতে ওরা ফ্রিতেই দিয়ে দিয়েছিল, তো পরে সেই সিমের দামটাই ফুটপথে তোলানোর জন্য ওরা প্রাইম মেম্বারশিপ চালু করে। তবে শুধু তাই নয়, সেটা যেমন চালু হয়েছিল সেই সঙ্গে প্রাইম মেম্বারশিপ নেওয়ার ফলে অনেক রকম বাড়তি বেনিফিটও দেওয়া হতো, বিভিন্ন অ্যাপ ইউজ করতে দিত, এছাড়াও গান ম্যাগাজিন ইত্যাদি অনেক রকম বাড়তি বেনিফিট দেওয়া হয়ে থাকতো। কিন্তু সেই প্রাইম মেম্বারশিপ একটা লাইফ টাইম ফিচার ছিল না, সেটা একটা মেয়াদের উপর ছিল, যেটা বলা ছিল যে আজকের 31 তারিখ অব্দি একটা মেয়াদ ছিল, 2018 সালের 31 মার্চ অব্দি। তো কিন্তু সেই জন্য অনেকে চিন্তা করে গেছিল যে তাহলে এরপরে কি হবে, আগামী ভবিষ্যতে কি হতে চলেছে। আর যারা রিসেন্ট নিয়েছিল তাদেরও চিন্তা ছিল যে তাহলে এরপর কি হবে, আমাদের তো এই মাত্র 1-2 মাস কি 1-2 দিনের জন্য কি নেওয়া হয়েছে কানেকশন। তো সেই সব চিন্তার আজকে অবসান হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে জিওর তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যারা নতুন কানেকশন নিয়েছে তাদের যেমন হওয়া উচিত 365 দিনের সেরকম তারা অবশ্যই পেয়ে যাবে, আর যারা আগে থেকে নেওয়া পুরোনো কানেকশন নিয়ে রেখে দিয়েছেন তাদের জন্য ওরা আজকে সুখবর দিয়ে দিয়েছে যে এটা আগামী 1 বছরের জন্য এক্সটেন্ড হয়ে যাবে। কিভাবে এটা এক্সটেন্ড হবে চলুন আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি চলে যাচ্ছি আড্ডার মূল বিষয় দেখতে থাকুন। বন্ধুরা, এটা অ্যাক্টিভেট করতে গেলে সবার আগে আপনাকে আপনার মোবাইলে গিয়ে যে জিওর মাই জিও অ্যাপ আছে সেই মাই জিও অ্যাপটাকে অন করতে হবে। মাই জিও অ্যাপ যদি না থাকে আপনার ফোন ইনস্টল করা, তাহলে জিওর সাইট থেকেও এটা আপনি করতে পারেন, অপশন ওখানে পেয়ে যাবেন। তবে জিও গ্রাহকদের জন্য মাই জিও অ্যাপ দিয়ে করাটাই সবচেয়ে সুবিধাজনক। নিজেদের ফোনে সবাই জিওর মাই জিও অ্যাপ লোড করে রেখেছেন, তাতে লগ ইন করার বিশেষ কোনো কষ্ট হয় না, সহজেই লগ ইন করা যায় সিম দিয়ে। তো আমি এটা মাই জিও অ্যাপ দিয়ে দেখাবো যাতে সবার জন্য এটা করতে সুবিধা হয়ে যায়। যে কোনো জিও ফোনেই সবাই মাই জিও অ্যাপ ব্যবহার করেন। তো সরাসরি মাই জিও অ্যাপটা চালু করুন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ওদিকে যে গোলাপি রঙের বা লালও বলতে পারেন, এই যে ব্যান্ডটা উপরে দেখতে পাবেন যেখানে জিও প্রাইম লেখা আছে তার ঠিক নিচে, এই অংশটার মধ্যে আপনারা গেলে এখানে দেখতে পাবেন যে উপরে একটা স্ক্রোলিং টেক্সট আসছে, সরে যাচ্ছে টেক্সটটা, আর বারবার লিখে দিচ্ছে যে কনগ্রাচুলেশনস, এক্সটেন্ড ইউর জিও প্রাইম সাবস্ক্রিপশন এটসেট্রা, এসব লিখে দিচ্ছে আর কি, যে কী করে আপনি জিও প্রাইমের মেয়াদ বাড়তে পারবেন। আর তার ঠিক পাশে গেট নাও বলে একটা বাটন আছে, ওই বাটনটায় ক্লিক করুন। তারপর খানিকক্ষণ এরকম একটু আপডেটিং বলে দেখাবে, জিওর তো কানেকশান আজকাল খুবই খারাপ যাচ্ছে জানেন, সেই জন্য একটু সময় লাগবে, স্টিল লোডিং জাস্ট এ মোমেন্ট, এরকম দেখাবে। এরকম দেখবেন একটা পেজ আসবে যেখানে আপনার নাম্বারটা দেখিয়ে বলা হবে যে এটাকে আবার 1 বছরের জন্য বাড়ানো হচ্ছে। নিচে একটা বাটন থাকবে প্রসিড বলে লেখা থাকবে, সেখানে আবার ক্লিক করুন। হ্যাঁ, এই স্টেজটা এসে গেলে তাহলে এরপর আপনার যেটা হবে যে এখানে আপনাকে আর নতুন করে আর কিছু করতে হবে না। আপনি দেখতে পাবেন যে আপনার এই যে প্রাইম মেম্বারশিপ আছে সেটা কিন্তু চালু হবে না। আপনি মেইন পেজে ফিরে গেলে আবার দেখবেন ওই লাল ব্যান্ডটা ফিরে এসেছে। কিন্তু তাই বলে একেবারেই শঙ্কিত হবেন না, কারণ যে লাল ব্যান্ডটা ওটা ফিরে আসাটা এটাই স্বাভাবিক, কারণ এটা আপনার হাতে হাতে করার কিছু নেই। ওরা ব্যাক এন্ড থেকে একই সাথে ওটা বাল্কে করে দেবে, একসাথে লাখ লাখ লোকের ওরা করে দেবে। তো আলাদা আলাদা করে কারোর সেরকম কিছু নেই, শুধু আপনি এটা আপনার অপশনটা দিয়ে রাখবেন। কারণ মনে রাখবেন প্রাইম মেম্বারশিপ কিন্তু অপশনাল, কেউ চাইলে নাও নিতে পারে, সেক্ষেত্রে যদিও সে অনেক কিছু সুবিধা বেনিফিট ইত্যাদি কম পাবে। এখন কেউ সেটা যেচে কেন কম নেবে তার জবাব কারোর কাছে নেই, কিন্তু আপনি যদি সেই দলে না থাকতে চান তাহলে অবশ্যই যেভাবে দেখানো হলো এই পদ্ধতি অনুযায়ী এটা করে নেবেন। এবং আগামী 1 বছর আগামী 31 মার্চ 2019 অব্দি এই প্রাইম মেম্বারশিপের যে বাড়তি সুবিধা পাওয়া যায় সেটা এনজয় করতে হবে। তো আজকে এই অবধি। কি কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লাগলে অবশ্যই নিচের লাইক বাটনে ক্লিক করে উৎসাহ দিন, আমার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যোগ দিয়ে পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করে হয়ে যান আড্ডা বাজার। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর উপরে ভিডিওটা দেখতে থাকুন। আড্ডা চলতে চলবে, সবাই সদানন্দে থাকবেন। শিগগিরই ফিরে আসবো পরের এপিসোড নিয়ে। আজকে আসছি, বাই বাই।